ভাইদের জন্য সালাম আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, ওনার জাতির জন্য আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দেব, রাজমোহিনী শিকড় পরা। রাজমোহিনী শিকড় পরা এত পাওয়ারফুল মন্ত্র, আপনারা করলেই বুঝতে পারবেন বিদ্যাটার কতখানি শক্তি আছে। যারা আমার শিখতেছেন, যারা আমার মনের মতো শিষ্য, তারা ভিডিও করে পাঠাবেন, আমি তাদের জন্য দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব, আমার আসনে বাতি জ্বালাইব। আর যারা প্রতারণা বিভিন্ন জায়গায় হয়েছেন, যদি বিশ্বাস থাকে আমার কাছে আসবেন, বিদ্যা শিখবেন, কাজ করবেন, মানুষের উপকার করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমার ইমো নাম্বার দেওয়া আছে, না হলে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দেবেন, আমি ইমো নাম্বার দিয়ে দেব। যারা বিভিন্ন জায়গায় প্রতারণা হয়েছেন, হয়তো কাজে সফলতা লাভ পান নাই, তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন। আল্লাহর রহমতে কিছু বিদ্যা নিয়ে যে মানুষের উপকার করবেন, আমার যাতে নাম হয়, সেভাবে আপনারা বিদ্যা শিখবেন। আর যে সকল আমার শিষ্য বা আমার ভাইয়েরা যারা বলেন যে গুরুজি এই বিদ্যা বা এই বান এই জিনিস নেব কত টাকা নেবেন, তারা আমার কাছে যোগাযোগ করবেন না, কারণ টাকা দিয়ে আমি বিদ্যা বিক্রি করি না। আমার কাছে বিদ্যা নিতে হলে আমি কিছু বিদ্যা দান করব, আপনাদের কিছু অর্থ দান করতে হবে। আর সমস্ত বিদ্যা শিখতে হলে অবশ্যই ভালোবাসার মাধ্যমে আমার কাছে বিদ্যা নিতে হবে। টাকার জোরে বিদ্যা চাইলে আমি দিতে পারবো না। আমার অনেক প্রমাণ আছে, আপনারা ভিডিওতে দেখছেন, অবশ্যই বিভিন্ন জায়গায় প্রতারণা হয়েছে, বিভিন্ন মানুষের কাছে ঠকছে, ঠকার পরে 20 বছর যাবত কেউ ঘুরছে, কোনো ফায়দা পায় নাই। আল্লাহর রহমতে আমার কাছে আসে তারা বিদ্যা পাচ্ছে বা কাজ করতেছে, তার প্রমাণ আপনারা পাইছেন, তাদের নিজের মুখে শুনছেন। আর আমার এই যাবৎ পর্যন্ত যতগুলো শিষ্য আইসে, কেউ আপনাদের মাঝে বলছে যে এই গুরু টাকা চুক্তি করে কারো কেউ বিদ্যা দেয়? আর যারা আসছেন আমার কাছে, তারা তো জানেন আমার প্রসঙ্গে, জানেন ভারত, বাংলা, মালয়েশিয়া, বিশ্বের যে কোনো রাষ্ট্রে থেকে যে আমাকে 10 টাকা হারিয়ে দিছে, আমি দোয়া করি তাদের কাজ যেন আল্লাহ সর্বকাজে যেন সফলতা লাভ করে হালাল কাজের জন্য। আমার বিদ্যা দিয়ে যদি কেউ হারাম কাজে প্রয়োগ করেন, কখনো ফল পাবেন না, আমি তখনই অনুমতি দিব, সর্বকাজের অনুমতি দিব, যখন আমার কাছে আসবেন, আমাকে ভালোবাসবেন, সুখে দুঃখে আমার পাশে থাকবেন, তখন আমি সব কিছুই দিয়ে দিব, আমি কবরত নিয়ে যাব না। আমি বহুত কষ্ট করে বিদ্যা অর্জন করছি, বহুত বছর ঘুরছি, লক্ষ লক্ষ টাকা শেষ করছি, আমার দোকান বাড়ি ঘর যৌবন সব শেষ করছি এই বিদ্যার পিছনে ঘুরতে ঘুরতে। আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি যে ঠকছি ঠকছি, আমার শিষ্যরা জানাও আর না ঠকে, আমার কাছে আসার পরে আমি কিছু বিদ্যা দিব মানুষের উপকার করার জন্য, মানুষকে যেন উপকার করতে পারে আর আমার যেন নাম হয়, আল্লাহর কাছে হাত তুলে যেন আমার জন্য দোয়া করতে পারে, আর যেন কোথাও না যেতে হয়। তাই আজকে আমি বিদ্যাটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিয়মটি বলে দিচ্ছি। এই মন্ত্রটি আগে আপনারা বিসমিল্লাহ রহমানির রহিম বলে বিসমিল্লাহ শহীদ আল্লাহ রসুলের নাম স্মরণ করবেন, ওস্তাদের কাছে অনুমতি নেবেন, ওস্তাদের নাম স্মরণ করবেন, করার পরে নিয়মনীতি বিধান বিধির বিধান মেনে কাজ করবেন, বিধিবিধান মেনে কাজ করবেন, আল্লাহর রহমতে 100% কাজ হবে। আর আমার বিদ্যা
যারা কাজ করতে পারছেন না তারা হলো দুর্ভাগ্য, কারণ আমি যেভাবে আপনাদের বিদ্যা দেয়, আপনারা তো অনেকে আইসেন জানেন যে একটা গুরু কিভাবে বিদ্যা দিলে একজন শিষ্য করে খেতে পারবে। আমার বিদ্যা কাজ করতে সর্বপ্রথম মন্ত্র জাগ্রত করার জীব মন্ত্র দেওয়া আছে, জীব মন্ত্র মুখস্থ করে 7 বার বা 9 বার পাঠ করে গিলাসে 1 গ্লাস পানিতে ফুটিয়ে আপনারা এই বিদ্যাগুলা মুখস্থ করবেন, আল্লাহ রহমতে সর্ববিদ্যায় কাজ করতে পারবেন। আর যদি যে কোনো যে কাজ করবেন সেই একটা মন্ত্রই যদি খেয়ে করে যান কখনো কাজে সফলতা লাভ করতে পারবেন না। আপনারা কাজ করার আগে জীব মন্ত্র আগে দিয়ে শরীরে ফু দিবেন, দেওয়ার পরে এই মন্ত্র জপ করবেন আল্লাহ রহমতে, সাথে সাথে কাজ হয়ে যাবে। আপনারা কি করবেন, শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় সাদা বা লাল লজ্জাবতীর গাছ আপনারা খুঁজে নেবেন, আগে চিনে নেবেন। ওই গাছটি জাগাই নেবেন, নেওয়ার পরে ওই মেয়ের নাম বা মেয়েকে দেখতেছ বা যে মেয়েকে বশীকরণ করবে সে মেয়েকে দেখতেছ চোখের সামনে, তার সুরতে উলঙ্গ অবস্থার দম বন্ধ করে বাম হাতে শিকড়টা তুলবেন। তোলার পরে এই মন্ত্রটি মাত্র 7 বার বা 9 বার পাঠ করে মন ওই শিকড়ের উপর ফু দিয়ে মেয়ের গায়ে খালি শুয়ে আয়া নিজের শরীরে বাঁধবেন। দেখেন বিদ্যা কাকে বলে করে দেখেন। যারা বলেন বশীকরণ বিদ্যা নাই, বশীকরণে কাজ হয় না, আপনারা করে দেখেন, নিয়ম মেনে কাজ করেন, কাজ হবে না কেন? আমার শিষ্য হতে হলে হলে কাজের প্রমাণ করাতে হবে, 10 জনকে জানাতে হবে যে বহু জায়গায় ঠকছি, এখানে যাই ঠকি নাই, কিছু পাইছি, এটা যেন আপনারা বলতে পারেন। আপনারা নিয়ম বিধি মেনে কাজ করবেন, আর যারা আসতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আসতে পারেন, হয়তো ঠকবেন না, আল্লাহ রহমতে ঠকবেন না, আপনারা আসে বিদ্যা শিখতে পারেন বা কাজ করতে পারেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।